আজকে আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাত পেলে ফাজলামি করেন আমাদের সাথে, আজকে শোক দিবস পালন করেন, রসিকতা করেন জাতির সাথে। এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র তরুণ জনতা আছে, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক। যারা তাদের উপর গুলি চালাচ্ছে, যারা অপপ্রচার চাচ্ছে, নির্যাতন করছে, বড় গ্রেফতার করছে, তারা হচ্ছে 2024 সনের রাজাকার। নাশকতার জন্য 10,000-20,000 গ্রেফতার করেছেন, 2,50,000 বলে আসামি। হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন? আমিও প্রতি রাতে ঘুমাতে পারি না। কালকে ফোন এসেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। কালকেই ফোন এসেছে, বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কালকেই ফোন এসেছে, একটা জায়গায় ব্লক রেড করা হচ্ছে, কথা শুনতে পাচ্ছিলাম না। এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি? আঘাতের চিহ্ন মানে হচ্ছে আন্দোলনে ছিল, তারপর গ্রেফতার করা হচ্ছে। আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প করি। যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য, সবাইকে বলছিল পানি লাগবে কি না, এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে, সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে, সেটা বন্ধ করতে গেছে, 11 বছরের ছেলে, তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। 6 বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে, 4 বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে, বারান্দায় ছাদে ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে। আজকে আমরা শুনতে পাচ্ছি যে 267 মারা গেছে। একটা বর্ণ আপনাদের বাড়িয়ে বলছি না, কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে, বলছে স্যার হাজার হাজার লোক মারা গেছে। আমরা বিশ্বাস করি, আমরা এই সরকারকে বিশ্বাস করি না। আজকে যখন এই রকম হত্যাকাণ্ডের ক্ষত যন্ত্রণা আমাদের বুকে, দেশের প্রত্যেকটা অঞ্চলে ব্লক রেড করে আমাদের তরুণদেরকে, কিশোরদেরকে, ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তখন আমাদের মনে প্রশ্ন আসে, এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এটা কি কোনো অধিকৃত ভূমি? এটা কি গাজা স্ট্রিট? এটা কি কাশ্মীর? এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি, এরা কি ভিনদেশি বাহিনী? এরা কি আমাদের ট্যাক্সের প্রতি বিনিময় চলে না? এরা কি আমাদের অর্থে লালিত না? এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না? বর্তমান সরকারে যারা আছেন, নাম নিচ্ছি না আপনাদের, আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না, আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না, সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার জন্য কষ্ট। এটা আমাদের টাকায় করা, আমরা কষ্ট পাবো, আমরা যন্ত্রণায় ভুগবো। আপনার তো মেট্রো রেলে চলতে হয় না, আপনারা তো রাস্তায় যাওয়ার সময় সমস্ত মানুষকে আটকে রাখেন বেআইনিভাবে। আজকে এই 6টা ফুল যে ঝরে গেছে, আজকে যে 19টা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে, আজকে এই পর্যন্ত বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়েছে। আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের অভিভাবক আছে, তাদের পরিবার আছে, তাদের সমব্যথী মানুষ আছে। 71 সনের যুদ্ধে আমরা প্রমাণ করেছি, বাংলাদেশের হৃদয়ে গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয়। আজকে প্রতিটা ঘর থেকে ক্ষোভ, প্রতিটা ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান। আপনারা এটাকে আর তুচ্ছ তাচ্ছিল্য করেন না, কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না। আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে, আন্দোলন হচ্ছে গণরুম কেন্দ্রিক টর্চার সেল। পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি, চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্রাবাস টর্চার সেল রয়েছে? সেই টর্চার সেলের ছাত্রদের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন, জোর করে ক্রীতদাসের মতো গেস্টাপো বাহিনী স্টাইলে সেখানে অত্যাচার করা হয়। এগুলি তো মিথ্যা কথা না, দিনের পর দিন পত্রিকাতে এসেছে। আজকে সেই গণরুম কেন্দ্রিক নির্যাতনের অবসান চেয়েছে ছাত্ররা। কেন আন্দোলন বুঝতে পারেন না? যে উপাচার্য প্রক্টররা তাদের প্রতিরোধ করতে, তাদের প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, জাহাঙ্গীরনগরে গেট লাগিয়ে দিয়েছে, এগুলো তো নতুন ঘটনা না, আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন? সমস্যা কি, আপনি যদি নিজে খুনি না হন তাহলে খুনের বিচার কেন করছেন না? আজকে আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাত পেলে ফাজলামি করেন আমাদের সাথে। এই ফাজলামি মানুষের বুকে ক্ষত হয়ে থাকে না? কতজনকে মারবে? আমাদের সন্তানরা আমাদের সাহস দেয় এখন, আমাদের কিশোররা আমাদের সাহস দেয় এখন, আমরাও ভয় পাই না, আমরা অত্যাচারীর অত্যাচারের ভয় পাই না। এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এখানে কোনো ছাড় নাই।
আজকে শোক দিবস পালন করেন, রসিকতা করেন জাতির সাথে, নাশকতার জন্য 10,000-20,000 গ্রেফতার করেছেন, 2,50,000 বলে আসামি সম্ভবত শুধু ঢাকা শহরে, হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন। আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র, চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ, পুলিশের হাতে ইউনিফর্ম করা পুলিশ, যার চলমান প্রমাণ তাদের গ্রেফতার করছেন না। নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই, কোনো ভিন্ন মতের দলের নেতার তো নির্দেশ দেখি নাই নাশকতা করো, হতে পারে না জড়িত আছে, কিন্তু এরকম প্রমাণ নেই, এখনো প্রমাণের আগেই হাজার দশেক গ্রেফতার করে ফেলেছেন। আজকে তার যার চলমান প্রমাণ মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, শত শত মানুষকে যারা হত্যা করেছে, আমাদের প্রায় 100 শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে, 100 একটু কম হতে পারে, 70-80 জন। আপনি শ্রীলঙ্কাতে 10 জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলনে, 10 জন বিক্ষোভকারী মারা যাওয়ার পর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন। ওনারও কম দম্ভ ছিল না, কম শক্তি ছিল না, কম সেনাবাহিনী ছিল না, কম পুলিশ ছিল না। আজকে 10 জন শুধু শিশু কিশোর মারা গেছে, শিশু মারা গেছে, শিশু 9 জন আর 10 জন তাই কি, এই 10 জনের প্রায় কমপক্ষে 267 জন মানুষ মারা গেছে। আজকে গোটা সংস্কার আন্দোলন না, এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র তরুণ জনতা আছে, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক, যারা তাদের উপর গুলি চালাচ্ছে, যারা অপপ্রচার চালাচ্ছে, নির্যাতন করছে, গণগ্রেফতার করছে, তারা হচ্ছে 2024 সনের রাজাকার।